নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আবার নিবেদন তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, আজকে আমি দেখাবো তোমাদেরকে কিছু চাম্পাহাটি বাজির কালেকশন। এটা একটা খুব ফেমাস মার্কেট, তোমরা সবাই জানো কম বেশি যে চাম্পাহাটি বাজিতে এখানে হচ্ছে তোমরা পাইকারিও নিতে পারো, আর ইভেন তোমরা যদি মানে নিজেদের জন্য মানে নিতে চাইছো সেটাও নিতে পারো। যারা ব্যবসা করেন তারা এখান থেকে নিয়ে যান, আর যারা নর্মাল আছে তারাও কিন্তু এখান থেকে নিতে পারো। আর বলে রাখি তোমাদেরকে, আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে তোমরা আসতে পারো, কীভাবে আসবে, কোথায় কী আছে না আছে, আমি ডিটেলসে কিন্তু এই ভিডিওতে বলে দেবো তোমাদেরকে। আর পুজো আসছে মানে জানোই তো তোমরা, কালী পুজো হচ্ছে আমাদের আলোর পুজো, আলোর রোশনাই, তো বাজি তো আমাদের সেই পুজোতে থাকে। তো কম বেশি সেই বাজিগুলো কোথায় পাওয়া যায়, কেমন কি বাজি পেতে পারো, কেমন কি দাম আছে, সেই ডিটেলস নিয়ে আমি তোমাদের কাছে আজকে চলে এসেছি। আর নতুন বন্ধুরা প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন, আর পুরনো বন্ধুরা তোমরা তো আমার সাথেই রয়েছো, একটু লাইক আর শেয়ার করে দিও প্লিজ। চলো তাহলে শুরু করি এবার, কি মানে বাজিগুলো দেখাতে থাকি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো, আর প্রাইসও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এই যেগুলো আছে দেখছো সামনে রং মশলগুলো, এগুলো যাচ্ছে কিন্তু 35 টাকা করে বান্ডিল। এখানে না তোমরা এরকম বান্ডিল ধরে পেয়ে যাবে, দেখে না 35 টাকা করে, আর এটা যাচ্ছে তোমার হচ্ছে 30 টাকা করে। এইগুলো না এরকম তোমরা পেয়ে যাবে। এটা একটু কালারিং রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি তোমাদেরকে আগেও বলে দিচ্ছি। আর এগুলো দেখো, এই যে তোমাদের চরকিগুলো দেখতে পাচ্ছ, এটা তো তোমরা সবাই জানো, এই বয়সগুলো তোমার যাচ্ছে হচ্ছে 35 টাকা, আর বড়টা যাচ্ছে 45 টাকা। ছোটো যাচ্ছে 35 টাকা, বড়টা যাচ্ছে 45 টাকা, এরকম প্রচুর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর কিছু তোমাদের ওখানে যে দোকানদার আছে উনিও তোমাদেরকে দাম বলে দেবে যে কেমন কী আছে না আছে। বন্ধুরা শরীরটা একটু খারাপ, তাই আজকে আমি তোমাদেরকে একটু হয়তো বলবো না, আমি জাস্ট মানে তোমাদেরকে ইন্ট্রোডিউসটা করিয়ে দিলাম বা আজকে ভিডিওটা শুরু করে দিলাম। এবার দোকানদার যিনি আছেন উনি তোমাদেরকে বলে দেবে কী প্রাইস আছে না আছে সমস্ত কিছু ডিটেলসে। দেখো এখানে কিন্তু হিউজ ধরনের এরকম তোমরা পেয়ে যাবে। আর চলো তোমাদেরকে কথা বলতে বলতে কোনটার কী প্রাইস আছে না আছে, আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু আমি মানে ভিডিওটার মধ্যেই বলে দেব যে তোমরা কিভাবে আসতে পারবে। যারা চেনো তারা তো জানোই, আর যারা চেনো না নতুন বন্ধুরা আসছো তারা কিভাবে আসবে, এসে যাতে তোমরা কোনো প্রবলেমে না পড়ো আমি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করে দেবো বা বলে দেবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আর চলো তাহলে এবার একটু ওনাদের মুখ থেকেই শুনে নিই সুন্দর করে যে সব কিছু প্রাইস কী আছে আর কী কী এখানে পাওয়া যাচ্ছে। এই ফুলঝুরি প্যাকেটগুলোর কী দাম আছে? 60 টাকা, মানে 5টা করে প্যাকেট থাকবে তাই তো? এইগুলো সব এক কালারের তাই তো? এগুলো হ্যাঁ গ্রিন, এইগুলো কালারই, এগুলো আছে চটপটি কালার, চটপটি কালার, এগুলো কত দাম? এটা হচ্ছে আপনার পড়বে 55 টাকা, ওই 5টা করে প্যাকেট 55 টাকা। আচ্ছা এটাও তো সেই সেম, এটা 80 টাকা বান্ডিল, মানে একটু ভালো কোম্পানি। আচ্ছা এটা আপনার পড়ে যাবে 50 টাকা, 50 টাকা প্যাকেট, 5টা করে প্যাকেট, 10টা করে প্যাকেট আছে। আচ্ছা এটি ছোট ছোট সাইজের তাই তো? এগুলো সাদা। আচ্ছা আচ্ছা, আর এই রেড ফুল জুড়ি এটাও আপনার পড়বে 80, এটা 80 টাকা, 5টা করে প্যাকেট। আচ্ছা আচ্ছা, এবারে বড় ফুলঝুরিতে যাই, বড় ফুলঝুরি এগুলোর দাম কিরকম? বড় ফুলঝুরি এটা আপনার পড়বে 70 টাকা, 70 টাকা। এগুলো কটা করে স্টিক থাকে দাদা? এগুলো 5টা 5টার মধ্যে 10টা থাকে, 10টা করে স্টিক থাকে তাই তো? মানে দু বাক্স 10টা। আচ্ছা দু বাক্সের দাম হচ্ছে কত? 70 টাকা। এটা কালার, এটা নর্মাল না, এটা সবুজ, এটা লাল। আচ্ছা এটা রেড, এটা গ্রিন। ১০০ পিসের দাম ৩৫০ টাকা। ঠিক আছে, এই সাব বাক্স মানে এই ছোট ছোট ছোটখাটো যারা ব্যবসা করে পুরো বাক্স মানে পড়বে আপনার 230 টাকা, এই পুরো ব্যাগটা। আচ্ছা 230 টাকা। আচ্ছা এইগুলো আছে রং মশলা,
এগুলোর দাম কত? এগুলো না 25 টাকা, এটা ভালো কোম্পানি আছে। ভালো কোম্পানি কটা স্টিক আছে? 10 পিস করে। আচ্ছা এটা বড়? এটা বড়, এটা আপনার 70 টাকা, এটাও কোম্পানি, এটাও তিন কালার আছে। আচ্ছা এগুলো কি আছে দাদা? এগুলো তোমার হচ্ছে বাচ্চাদের সেল, প্যাকেট সেল, বাচ্চাদের ছোট ছোট আর ছোট ছোট সেল, এই চারবার চারবার করে জ্যাকেটের মধ্যে যেগুলো হয়। আচ্ছা আচ্ছা আর এই তুবড়ি গুলো কত করে দিচ্ছ? তুবড়ি 20, একটা একটা এই সাইজটা 20, ওই পারে ছোট সাইজ, এই সাইজটা 20 টাকা। হ্যাঁ একটা বড়, একটা ছোট, ছোটটা 25 টাকা, বড়টা 25 টাকা, ছোটটা 20 টাকা। আচ্ছা এইটা ছোটটা 20 টাকা আর বড়টা 25 টাকা। আর এই ফানুস গুলো কত করে দিচ্ছ দাদা? ফানুস 16 টাকা পিস। 16 টাকা পিস, কেউ একসাথে বেশি নিলে একটু কম হয়ে যাবে, তাই তো? ঠিক আছে। এইগুলো কি আছে? ডানাওয়ালা, পাখাওয়ালা? হেলিকপ্টার মানে উড়বে? এগুলো কিরকম দাম? এগুলো আপনার 150 টাকা করে প্যাকেট পড়বে। একটা প্যাকেটে ক পিস আছে? 5 পিস করে থাকবে। 5 পিস করে। রং ফ্লাই আছে? আচ্ছা। আর এই বড় চরকিগুলো দাদা? এই বড় চরকি গুলো দাদা? বড় চরকি গুলো এগুলো আপনার 140 টাকা কপিস আছে? কোম্পানি? হ্যাঁ এগুলো 10 পিস করে থাকে। 10 পিস। আর এটা এটা কি আছে? এটা হচ্ছে আপনার ওই ইয়ে ড্রোন, যেটা এটা ওর মতো, এটা উড়ে অনেকটা উপরে উঠে আবার আস্তে আস্তে নিচে আসবে। আচ্ছা এটা আপনার পড়বে 200 টাকা প্যাকেট। 200 টাকা প্যাকেট, 5 পিস থাকে। আর এগুলো কি তুবড়ি আছে? ছোট ছোট তুবড়ি? হ্যাঁ তুবড়ি, এগুলো কোম্পানি কালারিং হবে। আচ্ছা কি রকম দাম এগুলো? এটা আপনার পড়বে 250 টাকা। আচ্ছা ছোট আছে, এটা পড়বে আপনার 200 টাকা, ছোটটা 200 টাকা। এই জিনিসগুলো কি আছে স্যার? এগুলো আপনার হচ্ছে ফাউন্টেন, ফাউন্টেন? হ্যাঁ অনেক খোলা নয়, হ্যাঁ এগুলো আপনার তুবড়ির মতো জলে অনেক 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 হাইট হবে, হ্যাঁ আর জলেও অনেক ফোন জলে অনেক স্টিল করবে, অনেক ফোন আর ফাটতে থাকবে, ক্যাপিং হতে থাকবে, একটা একটা করে ফাটা ফাটা জুড়তে থাকবে নিচেই, তুবড়ির মতো হবে সাথে ক্যাপিং ফাটতেও থাকবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কি রকম দাম? এগুলো আপনার হচ্ছে 150 টাকা, আটা 130 টাকা। আচ্ছা বড়গুলো 150 টাকা, ছোটগুলো 130 টাকা। বড় ছোট না সাইজ আছে, মশলা কম, এটা মশলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, কেউ যদি আসে একটু বেশি নেয় পরিমাণ, তাহলে কিছু একটু ডিসকাউন্টও হয়ে যাবে, তাই তো? ঠিক আছে। বাজি তো তোমাদেরকে আমি মোটামুটি কম বেশি দেখিয়ে দিয়েছি। আর একটু বন্ধুরা আমি তোমাদেরকে বলে রাখি, এখানে বাজি দেখাতে দেখাতে সেটা কী জানো তো, এখানে যে প্রাইসগুলো ওনারা বলছে, তোমরা যখন নেবে তোমরা কিন্তু দাম দর করে নেবে, এর থেকে কিন্তু অনেক কমে হয়ে যাবে। আমি তোমাদেরকে বলে রাখলাম, ওনারা যে ভিডিওতে যেটা দেখাচ্ছে সেটা তোমরা কিন্তু একটু দাম করে নেবে, মোটামুটি আরও কিন্তু অনেক কমে তোমরা পেয়ে যাবে। চলো এবার তোমরা কীভাবে আসবে আমি কিন্তু তোমাদেরকে পুরো বলে দিচ্ছি, আর কোথা থেকে আসবে কীভাবে আসবে, ঠিক আছে? চলো এই যে স্টেশনটা দেখছো এটা হচ্ছে চাম্পাহাটি স্টেশন। তোমরা যারা নর্থ থেকে আসবে, যেখান থেকেই আসো, শিয়ালদা থেকে ট্রেনে উঠবে, ক্যানিং যাওয়ার ট্রেন, ভালো করে শুনে নাও। আমি কিন্তু সমস্ত কিছু ডিটেলস এমনকি কমেন্টে ওখানে পিং করে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। চাম্পাহাটি স্টেশনে নামবে, চাম্পাহাটি স্টেশন থেকে তোমরা এই যে দেখো রেলগেট যেটা দেখাচ্ছে, যাবে হচ্ছে এই রেলগেটের কাছে। তোমরা বুঝে নিলে বন্ধুরা, ফার্স্টে তোমাদেরকে আসতে হবে চাম্পাহাটি স্টেশনে। তোমরা যদি শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার ট্রেনে ওঠো, সেখান থেকে তোমরা কিন্তু ক্যানিং যাওয়ার ট্রেনে উঠে নামবে চাম্পাহাটি। আর এই চাম্পাহাটি থেকে তোমরা কিন্তু এই যে যে মানে রেল ক্রসিংটা দেখতে পাচ্ছ, এই ক্রসিং থেকে এসে তোমরা অটো বা টোটো 10 টাকা ভাড়া নেবে। সেখান থেকে কিন্তু তোমরা উঠে বলবে,
তোমরা বলবে চীনের মোড়, চীনের মোড়ে আসবে, সেটা হচ্ছে তোমরা টোটোওয়ালাকে বলবে বা বাজির মার্কেটে বললেও তোমাদেরকে দেখিয়ে দেবে। টোটোতে করে আসবে, এরকম 10 টাকা ভাড়া নেবে, টোটো বা অটোতে করে চলে আসবে। আর এই যে দেখো এখানে লেখা আছে নারীদানা প্রগতি সংঘ, এখানে কিন্তু তোমাদেরকে ওনারা নামিয়ে দেবে, ঠিক আছে? এই যে মোড়টা দেখে নাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা বুঝতে পারো। আর ওটা তোমরা ল্যান্ডমার্ক করে নাও, যে ওটা দেখতে পাবে তাহলে বুঝতে পেরে যাবে সমস্ত অটো বা টোটো তোমাদেরকে এনে এই মোড়টাতে তোমাদেরকে দাঁড় করিয়ে দেবে। এই যে মোড়টা তোমরা দেখছো, এবার এই মোড়টা থেকে তোমরা যাবে কোন রাস্তাটা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখে নাও, ঠিক আছে? এইভাবে তোমরা আসতে পারবে। যদি কিছু অসুবিধা হয় আমাকে মেসেজ করো, আমি ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করবো বন্ধুরা। আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটুখানি আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরানো বন্ধুরা তোমরা কিন্তু একটু লাইক শেয়ার করে পাশে থেকো। চলো আজকের জন্য টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।